ওটা আপনার সাবান দিয়ে, আপনার হুইল সাবান দিয়ে ওই গাছটা যখন আপনি স্প্রে করবেন তখন ওই ইয়েটা থাকবে না, ওই মিলিবাগ ওকে বলে, মালিবাগ, মিলিবাগে ওই মিলিবাগটা নষ্ট হয়ে যাবে ওই সাবানে। মানে এটা কি কাপড় কাচার সাবান? কাপড় কাচার সাবান, হুইল সাবান, হুইল না কিন্তু হুইল সাবান, হুইল সাবান, জি জি। ওটা গোলায় স্প্রে করতে, স্প্রে করলে আর আপনার গাছে কোনো ইয়ে আসবে না, এবং আর পেঁপের যে দাগটা পড়ে এটা শুধু গুল দিলে হবে, কোনো ওষুধ ব্যবহার দরকার নেই। আমার কৃষি হিসেবে আমি চাষ করে যতটুক আমি ইয়ে পেয়েছি, গুল একটা দেখা যাচ্ছে 16 লিটার পানি দিয়ে যদি আমার 500 গাছ থাকে, আমি যদি 2টা গুল দিয়ে একটা মেশিন স্প্রে করি। সুপ্রিয় দর্শকবৃন্দ এবং কৃষিপ্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কৃষি ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে এই যে বাংলাদেশের সারা জাগানো সবচেয়ে মানে বেশি ফলনশীল যে পেঁপে, সেই পেঁপের বাগানে আমরা এসেছি। এখানে এই যে রুহুল কুদ্দুস চাষা, মোল্লা চাষা, ইনি এই যে গ্রিন লেডি পেঁপের চাষ করেছেন। এই পেঁপের চাষে বিস্তারিত পরিচর্যা এবং এতে লাভ এবং খরচ বিস্তারিত তথ্য এবং চাষা এই চাষ করার কারণটা কি সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এই রুহুল কুদ্দুস চাষার কাছ থেকে বিস্তারিত জেনে। তা সুপ্রিয় দর্শক আসুন আমরা চাষার সাথে কথা বলি। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আসুন আমরা রুহুল কুদ্দুস চাষার কাছ থেকে গ্রিন লেডি পেঁপে চাষের বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছে। আচ্ছা, আপনার এই যে গ্রিন লেডি পেঁপে চাষ, এই চাষের আপনার কত বছরের মানে আপনার যে অভিজ্ঞতা সেটা যদি একটু বলতেন। আমি আজকে অনেক দিনই করি আর কি, 2-3 বছর 4 বছর 5 বছর করি। তবে এই যে গ্রিন লেডির যে পেঁপেটা, আপনি হয়তো দেখেন এক একটা পেঁপে 3-4 কেজি ওজন, বা একটা গাছে প্রায় 3 মণ 4 মণ করে পেঁপে, মানে 100 কেজি পেঁপে আছে। তো এই গ্রিন লেড পেঁপে যে আল্লাহ আসলেই যে এত ফল, আর এত ওই যেমন কবি নজরুল ইসলাম বলেছিল, সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহরবানি, আল্লাহ এই যে ফল, আল্লাহর নিয়ামত, এই নিয়ামত এত পরিমাণ যে ধরে আমি চিন্তা ভাবনা করতে পারি নাই। তাই আমি অনেক দিন তো চাষ করি, বা পেঁপের চাষ করি, অন্যান্য ফলের চাষ করি, তবে গ্রিন লিড পেঁপেটা এত পরিমাণ ধরন, বা এত সুন্দর, বা অল্প চাষে অল্প সময়ের ভিতরে যে এত পরিমাণ ফলন। যেমন চাষা গ্রিন লেডি পেঁপে চাষের ক্ষেত্রে আপনি কি কি পরিচর্যা বা কি কি সার প্রয়োগ করেন সেটা যদি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। যেমন আমরা চাষ করি টিএসপি সার দিই, এমপিও সার দিই, তারপরে আপনার ঢেপ সার দিই, ইউরিয়া সার দিই দিয়ে, এবং আমরা এই চাষটা করি। তারপরে যেমন ধরেন এই যে একটা দাগ দেখা যায়, কষ কষ বেরোয়, এই কষের জন্য কোনো পয়সা লাগে না। আমি একজন কৃষক হিসেবে আমি সারা বাংলাদেশে কৃষকদের জানাতে চাই, এই কষ্টটা বেরো যখন বেরোনোর উপক্রম হবে তখন আপনার ইয়ে গুল 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 তামাকের যে গুল আছে ওই গুল মেশিনই করে স্প্রে করে দিলে ওই পোকাটা আর এখানে থাকবে না, এখানে থাকবে না। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু গাছে আপনার ওই অনেক সময় পেঁপেও দেখা যায় যে সাদা যে মিলিবাগ যেটাকে আমরা বলি, এই মিলিবাগ কিভাবে আমরা দমন করতে পারি বা কিভাবে এটা ব্যবস্থা নিতে পারি? ওটা আপনার সাবান দিয়ে, আপনার হুইল সাবান দিয়ে ওই গাছটা যখন আপনি স্প্রে করবেন তখন ওই ইয়েটা থাকবে না, ওই মিলিবাগ ওকে বলে, মালিবাগ, মিলিবাগে ওই মিলিবাগটা নষ্ট হয়ে যাবে ওই সাবানে। মানে এটা কি কাপড় কাচার সাবান? কাপড় কাচার সাবান, হুইল সাবান,
হুইল না কিন্তু হুইল সাবান হুইল সাবান জি জি ওটা গোলায় স্প্রে করতে স্প্রে করলে আর আপনার কাছে কোনো ইয়ে আসবে না এবং আর পেপের যে দাগটা পড়ে এটা শুধু গুল দিলে হবে কোনো ওষুধ ব্যবহার দরকার নেই আমার কৃষি হিসেবে আমি চাষ করে যতটুক আমি ইয়ে পেয়েছি গুল একটা দেখা যাচ্ছে এক 16 লিটার পানি দিয়ে যদি আমার 500 গাছ থাকে আমি যদি দুইটা গুল দিয়ে একটা মেশিন স্প্রে করি তাহলে আর আমার এই 16 লিটার পানিতে দুইটা গুল জি দুইটা গুল দিলে বাস আর আর সাইড এফেক্ট নেই না না কোনো অসুবিধা নেই আচ্ছা এটা প্রথম যখন চাষ করেন আপনারা বীজ সংগ্রহ করেন কোথা থেকে আমরা বীজ সংগ্রহ করছি এই যে গ্রিনলিড যে কোম্পানির থেকে আমরা এই চাষ বীজটা সংগ্রহ করেছি ও এটা কি কোম্পানির এই এটা কোম্পানিটা যেন আমার খেয়াল নেই আমার ছেলে হৃদয়ে বিভিন্ন কোম্পানি এটা সংগ্রহ করে হ্যাঁ জি 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 আর আপনারা নিজেরা তো বীজ রাখেন না আমরা নিজেরা বীজ রাখি না এবং এটা কোম্পানির থেকে বীজটা আসে আর কি আমাদের কাছে কোম্পানি থেকে আসে জি জি আপনারা বীজ রাখলে তো এরকম ধরনের হবে না না এরকম ধরনের হবে না এবং বিশেষ ভাবে প্রক্রিয়াজাত করণ করে এডে 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 তো ভালো মেশিং দিয়ে তৈরি করে তা বীজটা রাখতে হবে না রাখলে তো ভালো ফলন আসবে না আমি হয়তো নিজে তারা চারা তৈরি করতে পারবো বীজ রাখতে পারবো দেখা যাচ্ছে যে একটা গাছে অত ফল ধরবে না ফল ধরবে না জি না এটা মানে সেই যেভাবে অরিজিনাল প্রসেসে করা দরকার সেটা কোম্পানি করে এবং সেইভাবে কোম্পানি করে সেই বীজটা ওইভাবে রেখে কোম্পানির কাছে আমরা নিয়ে আসি নিয়ে এসে এইভাবে জায়গা এক একটা পেঁপে 4 কেজি 5 কেজি অন্য অন্য গাছে আমার 5 কেজি পর্যন্ত একটা পেঁপে আছে আচ্ছা এটা লাগানোর প্রসেসটা সম্পর্কে একটু যদি লাগানোর প্রসেস হলো যেমন আমরা ইয়েতে যখন আমরা ইয়ে করি আর কি বেড করি ওই বেডের ভিতরে আমরা চারাটা দিয়ে ওই চারা যখন ওঠে তারপরে ওঠার পরে চারাটা 4 আঙ্গুল 5 আঙ্গুল যখন হয় তারপরে আমরা তখন মাটিতে পুঁতে দিই যেন ওই চারাটা সমানভাবে মাটিতে পুঁতে দিলে আস্তে আস্তে চারা তখন গজাবে এবং সার দিতে অনেক দূরে এক বিঘত এক ফুট দূরে সারটা দিতে হবে কাছে দিলে লাগানোর সময় দিতে হবে না পরে না লাগানোর পরে এক লাগা আগে গাছটা লেগে যাবে ওইটাকে কোনো প্রয়োজন নেই না যে না লাগানোর পরে দিতে হবে লাগানোর পরে দিতে হবে তারপরে এই যে পেঁপে আসার আগ পর্যন্ত কত মাসে এটা পেঁপে কয় মাস কত মাসে মানে 45 দিনে পেঁপে ফুল চলে আসে 45 দিনে জি আর 45 দিন আগ পর্যন্ত কি কি পরিচর্যা নিতে হয় 45 দিনের ভিতরে আমার যেমন গাছটা লেগে যাওয়ার পরে সেচ দিতে হবে এবং সার দিতে হবে তারপরে ওষুধ ওই বললাম যে হুইল সাবান দিলে অনেক সময় ইয়ে হয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে যে হয়তো খুব একটা ইয়ে আসে না অন্য অন্য ইয়েগুলো আসে পোকা আসে না আর এই পেঁপের যে দাগটা আসে এই দাগটা শুধু গুল দিলেই ছেড়ে যাবে ইনশাল্লাহ তাহলে আপনার এই যে আর অন্যান্য সারের ব্যাপারে এর মাত্রা কেমন কি এটা এর মাত্রা সার তো খুব একটা বেশি লাগে না তার ফসফেট সার বেশি দিতে হয় ফসফেট এবং ঢেপ যদি আপনি ফসফেট না পান বাজারে বেশি দাম হয়ে যায় ডিওপি দিলেই অনেক এনাফ আর কি এটা পাশে যে মাটি বেঁধে দিয়েছেন এটা কি সার দেওয়ার পরে সার না মাটি বেঁধে দেয়া হচ্ছে মাটিতে ঢেকে দিয়ে গাছটা শক্ত করে রাখা হয়েছে এবং দূরে আমরা পানি দেওয়ার সময় তখন দূরে সারটা দিয়ে দিই মানে গোড়ায় দিলে পচে যাবে পচে যাবে ও তারপরে এটার বাজারজাত কেমন বাজারে বাজারে আমরা কাঁচা বিক্রি করি ধরেন 400 টাকা 500 টাকা মন আমরা বাজারে ঢাকায় কারণ বাজারে পাঠাই বা যাত্রাবাড়ি পাঠাই তারপরে আপনার নারায়ণগঞ্জে পাঠাই এগুলো আমাদের ওই এরকম 400-500 টাকা মন বেচা কেনা হয় পাকা কেমন লাগে না পাকাও খেতে ভালো লাগে তবে সব মাটিতে আবার পাকা ভালো লাগে না আমাদের মাটির পেঁপেগুলো মিষ্টি লাগে পাকা ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা যা শুনলাম এই পেঁপে সম্পর্কে মোটামুটি এক বিঘা জমিতে আপনার যদি কোনো কৃষক পেঁপে চাষ করে তাহলে তার চারা কিনতে হবে কত টাকার চারা তো খুব বেশি টাকা লাগবে না দেখা যাচ্ছে আমাদের এক একটা চারায় 20-25 টাকা খরচ হয় একটা চারা 20-25 টাকা খরচ হয় এটা ডবল কোনো বীজ দিতে হয় না একটা বিঘা জমিতে কতগুলো 400 চারা লাগে তার মানে এই যে গ্রিন লেডি লেডি বলা হয়েছে কারণ মানে যে এই চারায় কোনো পুরুষ যে না না কোনো পুরুষ হয় না পুরুষ হলেও ওই পুরুষটা ধরা যায় না ওই পুরুষে বহুত ফল দেয় জি 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 এই কারণে লেডি বলা যে লেডি বলা হয়েছে এখানে পুরোটাই মানে স্ত্রী জাতীয় গাছ স্ত্রী গাছ যেহেতু বা গাছ এবং ওই গ্রিন লেডি মানে গাছ সম্পূর্ণ ফুলেই ফল হবে ফল হবে এটাই তাহলে আমাদের দেখা আছে বছরে দেখা আছে একটা জমিতে যদি চাষ করি তাহলে খরচ খরচ তো এই এত আপনার কোনো পরিচর্যা এখন বর্তমান যেমন
আমরা পরিষ্কার করার জন্য কোনো দন মনিশ লাগে না, একটুখানি শেষে গোড়ায় মাটিগুলো দিয়ে তারপরে এবার পানির সেচের ব্যবস্থা থাকলি সার দিয়ে দিলাম, আর যদি দেখা যাচ্ছে ঘাস হলে একটু ঘাস মারা ওষুধ দিলাম, বা শেষ শেষ। তাহলে আমরা কতগুলো গাছ লাগাতে পারবো? এক বিঘে জমিতে 400 গাছ লাগাতে পারবো। যে এক এক গাছে আমরা ফল কি একবারই পাবো? না, সবসময় সারা বছর ধরতে থাকবে। আমি 45 দিন পরের থেকে আমি ফুল ফল আসা শুরু হবে, আমি সারা বছর বিক্রি করতে থাকবো। এক বছর রাখা যাবে? তার বেশি রাখা যাবে? তার বেশি রাখতে গেলে আবার তখন অনেক উপরে উঠে যেতে হয়, তখন একটা ঝামেলা হবে। তাহলে এতে দেখা আছে এক এক গাছে আমরা এক দেড় মন করে আশা করতে পারি? না না, দেড় মন কেন, আমার একটা এই এই গাছটাইতে এখন বর্তমানে মনে হয় 100 কেজি আছে। 100 কেজি আছে? 100 কেজি করে যদি হয় তাহলে দেখা আছে 250 মন। জি জি জি। তাহলে 400 গাছে আপনার 1000 মন? 1000 মন। 1000 মন আপনার 400 টাকার মন? 400 টাকা মনে হোক। তাহলে 40, তাহলে 4 লাখ টাকা তো পেঁপে বিক্রি, আল্লাহ রহমতে পেঁপে তো এরকমই চাষ হয়, 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আছে জমিতে, এক বছরে 4 লাখ টাকা পাওয়া। জি 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 জি। খরচ খরচা যদি আনুমানিক একটা আপনি, খরচ খরচা আনুমানিক যেমন 5 লাখ টাকা দিলে 50,000 টাকা ব্যয় হবে। 50,000 টাকা ব্যয় হবে? 50,000 টাকা। দর্শক, আমরা এই চাষ সম্পর্কে এবং এই চাষের খরচ ও লাভ সম্পর্কে এবং খুঁটিনাটি আমরা এই যে কিছু যে পেঁপে যে আটা বেরোনোর রোগ সেটা সম্পর্কে এবং কিছু কিছু মিল্ড হোয়াইট যে রোগটা সেটা সম্পর্কে আমরা চাষার কাছে তার প্রতিষেধক সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর যদি উপকারে আসে তাহলে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দাদা স্যার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।